আপনারা রয়েছেন চ্যানেল ওয়ানের পর্দায়, দেখছেন শনিবারের সাত সকালে সুর কথায় সুরে নজরুল। আজ কাজী নজরুল ইসলামের গান নিয়ে আমরা পথ চলছি। কৃত্তিকা এসেছেন, সঙ্গে রয়েছেন অপূর্বদা, সঙ্গে রয়েছেন সুব্রতদা, এবং আসছেন আপনারা টেলিফোনে যখন যখন। কত এমন গান আমাদেরকে মনে করিয়ে দিয়ে যাচ্ছেন যে গানগুলো অনেক দিন হয়তো শোনা হয়নি, কিন্তু এই পর্বে আমি জানি না কী কী গান হবে। ও না, কৃত্তিকা খুব শান্ত মেয়ে, যতটা শান্ত এখানে লাগছে ততটা আদপে নয়, কিন্তু এই বিষয়ে আমি দেখছি যে আমাকে মোটেই গানের কোনো হদিশ দিচ্ছে না। কোন গানটা শোনাবে আমি কিন্তু কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। অনুরোধের গান হবে কি না তাও জানি না, কিন্তু গান আমি মনে করিয়ে দিয়েছি যে কোন কোন গান অনুরোধ ছিল, দেখি তার মধ্যে যদি একটা একটু শুনতে পাই। কী শোনাবে বলো এইবার? মানে আমার খুব প্রিয় গান উচাটন মনোভরে রায়, আমাদের প্রত্যেকের। এবং বসন্ত মানে ক্যালেন্ডারে তো বসন্তই, এবং তখন মন উচাটন হবে, কোকিল যখন দূর থেকে ডাকে তখন মনে হয় বেরিয়ে পড়ি, তাই না? চলো উচাটন মন চটন মন ঘর রয়না, পিয়া মোর ডাকি পথে বাঁকা তবু নয়না, পিয়া মোর উচটন মন ঘর রয়না। পথে বাঁকা তবু নয় না,
ভালো, মানে এই গানগুলো সবসময় প্রত্যেক দিনই প্রায় কেউ না কেউ এসে শোনান এখানে, কিন্তু প্রত্যেক দিনই একই রকমভাবে ভালো লাগে। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে মানে তোমাদের জেনারেশনে মোস্টলি আমরা দেখেছি যে একেবারেই গুগল থেকে গান গাওয়া, গুগল খুলে সেখান থেকে কথাগুলো দেখে, তোমরা বলো লিরিক, হ্যাঁ কথাগুলো দেখে গান গাওয়া, কিন্তু তুমি খাতা মেনটেন করো, প্রপার ডায়েরি আছে। এগুলো কি সেই ছোটোবেলার ডায়েরি নাকি বড়োবেলার ডায়েরি? এটা ঠিক ছোটবেলার নয়, ছোটবেলার ডায়েরিগুলো ছোট ছোট, এগুলো বড়। তো গান তো মানে ওই ডায়েরিগুলো শেষ হয়ে গেছে, গান ভর্তি হয়ে গেছে, তো নতুন খাতা এসেছে। এইভাবে খাতা আমার মনে হয় থাকলে এটা আমার কাছে থেকে গেল, ফোনটা কখন কি হলো সমস্যা তখন লিখে, সেটা যেমন ঠিক। আরো একটা জিনিস হচ্ছে, অনেক সময় মানে আমাদের এজে এসে বা আরো পরে আরেকটু যখন বড় হবে, আরো বয়স বাড়বে, তখন তুমি দেখবে যে এই যে ছোটবেলার খাতাগুলো সেগুলো না খুব আনন্দ দেয় একটা অন্যরকম, মানে ও এই গানটা শিখেছিলাম, তার মধ্যে হয়তো কোনো এক বন্ধুর একটু আলপনা এঁকে দেওয়া, হ্যাঁ মানে কোথাও একটু কেটে গেছে, কাটাকুটি হয়েছে, সেখানে একটা কিছু এঁকে ফেলেছি, হ্যাঁ মানে বা তারিখ লেখা থাকে, হ্যাঁ কত স্মৃতি জড়িয়ে থাকে এই গানগুলোর সাথে, মানে এই খাতা এবং এই যে ডায়েরির পাতায় গানগুলো লেখা, কত সময় থাকে ওর মধ্যে লুকোনো, তাই না? যেই সময়গুলোতে তুমি হয়তো যার কাছে শিখছো বা হয়তো তোমার পারিপার্শ্বিক তখন যেভাবে রয়েছে, আজকে তুমি হয়তো সেরকম নেই, তোমার মনটা সেই জায়গায় পৌঁছে যায় এই খাতাগুলোর হাত ধরে। পুরোনো দিনের গানগুলো দেখলে মনে হয় বাবা এত আগে আমি এই গানটা শিখেছিলাম, খুব মজার লাগে, মানে নয় নয় করে কত বছর হয়ে গেল গানটা শিখেছি। আর সত্যি কথা, ডায়েরির পাতা বলতে গেলে আমাদের জেনারেশনের কাছে একটা বিশাল বড় জায়গা, মানে একসময় তো আমরা ডায়েরির পাতা হয়তো কখনো গানই লিখছি বা হয়তো অন্য কিছু লিখছি, এখন সেটা মোবাইলেই লেখা হয়, কিন্তু মোবাইল হারিয়ে গেল বা মোবাইলে কিছু সমস্যা হলো সেই লেখাগুলো হারিয়ে যায়। আমার ছোটবেলাটাও পেয়েছি ওই কাগজ কেটে ডায়েরিতে সমস্ত হিরো হিরোইনদের ছবি আটকানো বা প্রিয় কোনো জিনিসকে স্টক করে রাখা, আমার মনে হয় না আমার পরের জেনারেশন আর এগুলো রিলেট করতে পারবে না। ঠিকই, সময়ের সাথে সাথে তো সব কিছু পাল্টায়, কিন্তু পাল্টায় না কিছু ভালো লাগা গান। এই মুহূর্তে তেমন একটি গান শুনবো তো তোমার কাছে, শুকনো পাতার, ওমা খুব পছন্দের গান, সবাই মিলে গলা মেলাতে হবে একেবারেই, তাই ফুলোয়া ভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো
গগনে মিলিয়া বন ফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মিলিয়া পাগলিনী নেচে যায় হেলিয়া ধুলিয়া ধুলি ধূসর কায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গ গান আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের গান এবং ছোটবেলা থেকে এই গানগুলো এখনও ছোটরা শেখে এবং আমার খুব আশ্চর্য লাগে যে কাজী নজরুল ইসলাম বাচ্চাদের জন্য যে ধরনের গান এগুলো হয়তো একেবারেই বাচ্চাদের জন্য আমরা শেখাই তার রিদম সেন্স তৈরি করার জন্য কিন্তু বড় হয়েও সেই একই রকম ছন্দ তো আমরা খুঁজেই বেড়াই সারা জীবন ধরে এক কোনো দিন সমপদী কোনো দিন বিষমপদী আমরা নানা ছন্দের মধ্যেই আমাদের জীবনকে বাঁচতে চাই বারবার করে আর হাত বাড়াতে চাই আপনার দিকে আপনি অবশ্যই টেলিফোনে আসবেন 8335022558 এই নাম্বারে আর আমাদের যে পেজটি রয়েছে ওয়ান এন্টারটেনমেন্ট সেখানে আপনারা লাইভ দেখছেন এই অনুষ্ঠান সেখানে কমেন্ট সেকশানে কিছু লিখে রাখবেন যাতে আমরা পরে আমাদের ভালো লাগা আরও বেশি করে বাড়িয়ে নিতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে এরকমই কিছু গানে থাকবো নাকি না একটু বড় হওয়ার গান শুনবো আচ্ছা একটু বড় হই আচ্ছা বেশ গোঠের রাখাল বলে গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন কোথায় বৃন্দাবন ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরি চ
চন্দন কোথায় বৃন্দাবন গুঠির রাখাল বলে জেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে শুনিয়ে যমুনা জেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে শুনিয়ে যমুনা কমল বনে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন গানের হাত ধরে গঙ্গা যমুনা মিলেমিশে একাকার হয়ে যায়। এরকম এমন সমস্ত গান রয়েছে যে গানগুলো আমরা দিনের পর দিন কত শিল্পীর কণ্ঠেই তো শুনি, কিন্তু ভালো লাগাটা একই রকম থেকে গেছে। তোমার কাছে একটু জানতে চাইবো যে এই যে ছোটোবেলা থেকে, ছোটোবেলা কোথায় কেটেছে তোমার? ছোটোবেলাটা আমার পুরোটাই বৈদ্যবাটিতে। বৈদ্যবাটিতে? আচ্ছা, এখনও কি সেখানেই থাকো? আচ্ছা আচ্ছা, মানে সেখানেই গান বাজনা শেখা শুরু, এবং তার পরবর্তীতে তো তুমি শ্রুতিনন্দনের কথা বললে। মানে শ্রুতিনন্দনে তো গিয়ে আমি শিখিনি, শ্রুতিনন্দনে যিনি শেখান, খেয়াল শেখান স্বাগত দাস, ওনার কাছে আমি পার্সোনালি গিয়ে শিখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম ওই সমস্ত রকম গানের জন্য খুব খুব জরুরি। হ্যাঁ, আজকে এই যে এসেছো শুধুমাত্র নজরুল সঙ্গীত শোনানোর জন্য, কিরকম লাগছে বলো? মানে আমি যখন এইটা মানে শুনলাম যে আমি যাব শুধু নজরুল গীতি শোনাতে, মানে ভেতর ভেতর একটা অন্যরকম আনন্দ হলো। মানে চট করে তো কোথাও শুধু নজরুল গীতি শোনানোর সুযোগ পাওয়া যায় না, আর লাইভ অনুষ্ঠানে তো সবসময় মানে স্টেজ শো এর কথা বলছি, সেখানে সমস্ত মানে কয়েকটা বাংলা গান, কয়েকটা হিন্দি, একটু মানে রিদমিক গান, তারপরেই ঢুকে যেতে হয় ভালো গান গাওয়ার পরেই। তো সেই জন্য এই সমস্ত গানগুলো আলাদা করে শোনানোর সুযোগ হয় না, তা এইখানে এসে এইগুলো গানগুলো গাইতে পেরে প্রচণ্ড ভালো লাগছে। বাহ, আমাদের মিনিট পাঁচেক আছে বোধ হয়, আমরা ধন্যবাদ জানাবো তোমাকে, খুব সুন্দর সময় আমরা 6 মিনিট মতো আছে, সেখানে তুমি দুটো ছোটো ছোটো করেও শোনাতে পারো, কিংবা একটি গান বড় করে শোনাতে পারো, তোমার যেমন ইচ্ছে। তার আগে ধন্যবাদ জানাবো, খুব সুন্দর সময় কাটলাম তোমার সঙ্গে, এবং আপনাদের সঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত আমরা ভাগ করে নিলাম আজ। অপূর্বদাকে ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানাবো সুব্রতদাকে। আগামী সপ্তাহে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে কোনো শিল্পীর গানে গানে। কী করবে ভাবছো?
যেতে যেতে একটা গজল গিয়ে শেষ করি। আচ্ছা, মিনিট ছয়েকের মধ্যে তুমি এই গানটা আমার সুন্দর করে, খুব প্রিয়। খুব মানে আমার সব গানই প্রিয় যদিও, কিন্তু এই গানটা গাইতে আমার খুব ভালো লাগে। মানে সেই প্রিয় গানের তালিকাটা বেশ দীর্ঘ, সেটা বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে না আরে এই মা সবই ভালো লাগে। হ্যাঁ, আর মনে হচ্ছে নিশ্চয়ই যে আমার যেরকম মনে হচ্ছে যে আরো ইস এই গানটা হলো না, ও মা ওই গানটা হলো না, সেই সেই তালিকাটা দীর্ঘ। মানে আমাকে টাইমের ভেতর গাইতে হচ্ছে, যখন গান ঠিক করছি কোনটা কোনটা গাইব, এত অসংখ্য গানের মধ্যে যে কোনটা রাখবো বুঝতে পারছি না। মানে এটা গাইলে ভালো হতো, ওটা গাইলে ভালো হতো। ঠিক আছে, পরে যদি আবার আসবে বলছি এই গানটা চেঞ্জ করে এটা ঢোকাও, এই গানটা পরে যখন আসবে আবার নিশ্চয়ই সেই বাকি গানগুলো শুনবো, কেমন। আর যেতে যেতে গান শুনি, সেই গানের রেশ আমাদের সঙ্গে থাকবে সারা দিন। फस गई दिल वही मेरा फस गई।